2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য এটি একটি সর্বশেষ সুযোগ। ইতোপূর্বে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে আবেদন করেও পছন্দ মতো কলেজ পাওনি, অথবা যারা পছন্দ মতো কলেজ পেয়েছিলে কিন্তু কনফার্ম করনি, তো তোমাদের জন্য কিন্তু সর্বশেষ একটি সুযোগ দেওয়া হয়েছে। এটি সর্বশেষ সুযোগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কিন্তু কোনো ভর্তি হওয়া যাবে না, অর্থাৎ হাতে হাতে কোনো ভর্তি গ্রহণ করা যাবে না। তোমাকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে অবশ্যই অনলাইনে তোমাদেরকে আবেদনপূর্বক ভর্তি হতে হবে। তো তোমরা এক্সআই অ্যাডমিশন যে ওয়েবসাইট, সেখানে এসে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পারবে। সাউন্ড টেস্টিং ফার্স্ট অফ অল, 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ভর্তি হতে পারোনি, তো তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তো যে সমস্ত শিক্ষার্থীরা ইতোপূর্বে অনলাইনে আবেদন করেছিলে কিন্তু পছন্দ মতো কলেজ পাওনি, অথবা যে সমস্ত শিক্ষার্থীরা পছন্দ মতো কলেজ পেয়েছিল কিন্তু নির্ধারিত সময়ে ভর্তি নির্চয়ন করেনি, তো তাদের জন্য কিন্তু এটি একটি সর্বশেষ সুযোগ দেওয়া হয়েছে। তো এবার মনে রাখতে হবে যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি ভর্তির কোনো সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইটে আসলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই ঠিক আগের মতোই সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে হবে অনলাইনে। তোমরা ইতোপূর্বে যেভাবে কলেজ চয়েস দিলেছিলে ঠিক সেভাবে আবেদন করতে হবে। তো চতুর্থ পর্যায়ের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে 6 ফেব্রুয়ারি থেকে, এবং আবেদন শেষ হবে 8 ফেব্রুয়ারি বুধবার রাত 8টা পর্যন্ত। তো চতুর্থ পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 12 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ রাত 8টায়। তো এদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, অর্থাৎ অনলাইনে কনফার্ম করতে হবে 13 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, এই তারিখের মধ্যে শিক্ষার্থীদের কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তো ইতোপূর্বে যারা ভর্তি হওনি তারা অবশ্যই সুযোগটা মিস করবে না, কারণ এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। প্রতি বছরই চতুর্থ ধাপ পর্যন্ত শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়, বাট এর পরবর্তীতে আর কোনো কিন্তু কোনো সুযোগ রাখা হয় না। সুতরাং যারা এখনও ভর্তি হতে পারেনি তারা অবশ্যই ভর্তিটা হয় নেবে। তো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।